নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষ বাংলা। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি আজকে তোমাদেরকে মেঘনাদ বধ মহাকাব্যের শিল্প বিচার অর্থাৎ সংক্ষেপে রস বিচার, এই মহাকাব্যের রস বিচার সম্পর্কে আমি একটু আলোচনা করব। আমি এর আগেও এর উপরে ক্লাস নিয়েছি, আশা করি তোমরা সেই ক্লাসটি দেখেছো এবং অনেকটাই বুঝতে পেরেছ। মেঘনাদ বধ কাব্য বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মৌলিক কাব্য, যেটি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন, সেটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম। মাইকেল মধুসূদন দত্ত সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি তার হাতের ছোঁয়ায় জাদুকরি শিল্প তৈরি করেননি। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তকে পাওয়া মানে হচ্ছে বাংলা সাহিত্যের বিশাল দরজা খুলে যাওয়া। সেই দরজা খুলে যাওয়াতে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সাহিত্যিক যশস্বী হয়েছেন, সম্মানিত হয়েছেন, তারা সকলেই মাইকেল মধুসূদন দত্তের দেখানো পথ ধরেই এগিয়ে গেছেন। মধুসূদন দত্ত পাশ্চাত্য প্রভাবে প্রভাবিত হয়ে মহাকাব্য রচনায় উদ্বুদ্ধ হন। পাশ্চাত্যের কবিদের মহাকাব্য ছিল রসাত্মক, সেটা বীররস এবং করুণরস দুটোতেই মিশালো ছিল। তিনি যে কাব্য লিখলেন তাতে বীররসের পাশাপাশি করুণ রসের মিশ্রণ ঢুকিয়ে দিয়ে আলাদা রকমের একটা শিল্পসম্মত মহাকাব্য মেঘনাদ বধ কাব্যটি তিনি তৈরি করলেন। তবে সমালোচকরা এই কথা প্রায় বলেন যে মাইকেল মধুসূদন দত্তের এই মহাকাব্যের মধ্যে বীররসের চেয়ে করুণ রসের প্রাধান্যই বেশি দেখা গেছে। যদিও মহাকাব্যের প্রধান একটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে বীররসের প্রাধান্য থাকবে। মেঘনাদ কাব্যের শুরুতেই কবি বলেছেন, গাইব মা বীররসে ভাসি মহাগীত। মধুসূদন দত্ত নিজেই বলেছেন যে আমি বীররসে ভেসে যে বীররসের বাড়াবাড়িতে আমি গান গাইব। কিন্তু পরবর্তীতে দেখা গেছে মহাকাব্যটি পাঠ করে যে তার যে বীররসে ভাসিয়ে দেওয়া সঙ্গীত, সেই সঙ্গীতের মূর্ছনা আমরা এই মহাকাব্যে পাই না। আমরা এই লাইনটি থেকে ধারণা করতে পারি যে তার যে অভিপ্রায় ছিল যে বীররসপূর্ণ মহাকাব্য তৈরি করবেন, কিন্তু আমি আগেই বলেছি যে সেই কাব্যটি পাঠ করলে কাব্যের সেই বীররস আমরা পাই না। আমরা কাব্যের শুরুতে একদম প্রথম সর্গ থেকেই বীরবাহুর মৃত্যুর মধ্য দিয়ে যেমন অশ্রু দেখি, তেমনি এই মহাকাব্যের শেষ প্রান্তে এসেও মেঘনাদের মৃত্যু এবং তার যে অন্ত্যেষ্টিক্রিয়া সবখানে, অর্থাৎ কাব্যের পরতে পরতে অশ্রু, দুঃখ, বেদনা, হতাশা, হাহাকার, বিষণ্ণতা সব কিছু মিলিয়ে করুণ রসের প্রাধান্যই মনে হচ্ছে বেশি। মেঘনাদ বধ প্রথম সর্গের প্রায় শুরু থেকে বিপুল ঐশ্বর্য, বৈভবিত্ত, রাজসভায় বসে রাক্ষসরাজ রাবণকে কাঁপতে দেখা যায়, যে এত বড় শক্তিশালী বীর রাবণ, যার বিশাল সৈন্য সামন্ত আছে এবং অনেক অমিত শক্তিশালী, সেই রাবণ কাঁপছে তার পুত্রের মৃত্যু, যুদ্ধক্ষেত্রে বীরবাহুর মৃত্যুর কারণে। সেখানে মেঘনাদ বধ কাব্যের দ্বিতীয় সর্গে বীর কিংবা করুণ কোনো রসেরই সাক্ষাৎ মেলে না। তৃতীয় সর্গে মেঘনাদের যে স্ত্রী, তার নাম হচ্ছে প্রমীলা, প্রমীলার বীর বেশে যুদ্ধ সাজে লঙ্কা প্রবেশের ঘটনায় কিছুটা হলেও এখানে করুণ রসকে সরিয়ে দিয়ে বীররসের প্রাধান্য এসেছে। আর চার নম্বর সর্গটিতে প্রাধান্য পেয়েছে করুণ রস, এখানে বীররসের কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। পঞ্চম সর্গে এসে মেঘনাদের যুদ্ধযাত্রার সময় মাতা মন্দোদরী ও স্ত্রী প্রমীলার অশ্রুসিক্ত চোখে বিদায় নেওয়ার দৃশ্যটি সেখানে আমাদেরকে বীররসের পরিবর্তে করুণ রসের প্রাধান্য দেখিয়েছে। এবং ষষ্ঠ সর্গে মেঘনাদের মৃত্যু হয় লক্ষণের হাতে, বিভীষণ যখন রাক্ষসদের বিপক্ষে চলে গিয়ে মেঘনাদে লক্ষণকে সেই রাজপ্রাসাদে নিয়ে যায় এবং লক্ষণের হাতে বিনা অস্ত্র, যখন অস্ত্রহীন অবস্থায় মেঘনাদ মারা যায়, এটা আমরা ষষ্ঠ সর্গে এটা পাই এবং এটাতে সম্পূর্ণই মনে হচ্ছে আমাদের কাছে করুণ রস। এ কাব্যের সপ্তম সর্গটি বীররস প্রধান হয়ে উঠেছে রাবণের
যুদ্ধ গমনে। এই সপ্তম স্বর্গে এসে রাবণ যুদ্ধে যায়। এ স্বর্গটি সত্যি যুদ্ধের যে ঝঞ্ঝানি, অস্ত্রের যে ঝঞ্ঝনানি, যুদ্ধের যে আওয়াজ, শব্দ, সব কিছু মিলিয়ে এই সপ্তম স্বর্গটিতে কিছুটা বীররসের প্রাধান্য আমরা করুণ রসের চেয়ে লক্ষ্য করতে পারি। আবার অষ্টম স্বর্গে শুরুই হয়েছে রামের ক্রন্দনের মধ্য দিয়ে, আবার সেখানে করুণ রসের কাছাকাছি চলে যাচ্ছে। পরবর্তীতে রামচন্দ্র লক্ষ্মণের প্রাণ ফিরিয়ে আনতে প্রেতপুরী গমন করে এবং বাবা দশরথের কাছে যায়। সেখানে প্রেতপুরীর বর্ণনার কারণে স্বর্গটি অবশ্য করুণ রস বলা যেতে পারে, যে বীভৎস করুণ রস, বীভৎস রসমণ্ডিত, বীভৎস একটা চিত্রকল্প আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এবং এখানে কিন্তু কোনো ধরনের কোনো বীর রসের আমরা দেখা পাই না। মেঘনাদ বধ কাব্যের নবম অর্থাৎ শেষ স্বর্গটি রস, করুণ রসের আধার। আমি আগেই বলেছিলাম যে কাহিনীর শুরুতে করুণ রস, বীর রস নেই, আবার একদম শেষ স্বর্গ কাহিনীর শেষও করুণ রসে পরিপূর্ণ। কাব্যের শেষ এই স্বর্গে মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়া এবং মেঘনাদের স্ত্রী প্রমীলার যে সহমরণ, জীবিত অবস্থায় সহমরণের দৃশ্যে করুণ হয়ে উঠেছে। রাবণের শোকে রাক্ষসপতি রাঘবের রাবণের শোকে রাক্ষসপতি রাক্ষসপতি দিশাহারা এবং সমস্ত লঙ্কাপুরী বিষাদে বিষাদময়, সেখানে শুধু বেদনা, কষ্ট আর কষ্ট। বীর রাবণ এই স্বর্গে ও সর্বত্যাগী বৈরাগ্যী রূপ লাভ করেছে। রাবণের সীমাহীন শোকে এই স্বর্গ অর্থাৎ নবম স্বর্গ করুণ রসে সিক্ত হয়েছে। পরিশেষে আমরা বলতে পারি তাই যে মেঘনাদ বধ কাব্যের রস বিচারে বলা যায় যে বীর রস এই মহাকাব্যের বাহিরের অঙ্গ, আবরণ মাত্র। এটা বাইরের শুধুমাত্র অঙ্গ এবং অলঙ্কার। বীর রস তেমনভাবে এই মেঘনাদ বধ কাব্যে ফুটে ওঠে নাই। ভিতরের যে মূল অংশ সেটা হচ্ছে করুণ রস। কাব্যটি করুণ রসেই অভিষেক ভরপুর, এবং এই করুণ রস ভরপুর হলেও আমরা এইভাবে বলতে পারি যে যতটুকু বীর রস এইখানে পাওয়া গেছে মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্যে, মেঘনাদ বধ মহাকাব্যে যতটুকু বীর রস পাওয়া গেছে আমি মনে করি এখানে সেটাই অনেক যথেষ্ট। তার সমকক্ষ এই যতটুকু বীর রস এখানে দেখিয়েছেন কোনো কোনো স্বর্গে, তার সমকক্ষ বীর রস বাংলা সাহিত্যে কোনো সাহিত্যিক দেখাইতে পারেন নাই। এদিক দিয়ে মাইকেল মধুসূদন দত্ত অবশ্যই সফল এবং দক্ষভাবে বীর রসের ব্যবহার করেছেন। যদিও সার্বিকভাবে বলা যেতে পারে মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য এই মেঘনাদ বধ কাব্যে তিনি বীর রস এবং করুণ রসকে পাশাপাশি দেখিয়ে এমন একটি মহাকাব্য তৈরি করেছেন যা আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে বিমোহিত করে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলো, নিজেরা ভালো থাকো, পরিবারের সবাইকে ভালো রাখো, বয়োজ্যেষ্ঠ আছে তাদের প্রতি আলাদা নজর দাও, কারণ তাদেরকে ভালো রাখতে হবে। মনে রাখবে, আমরা সবাই যদি মিলেমিশে ভালো থাকি, সুন্দর থাকি, তাহলে ভালো থাকবে আমাদের আগামী প্রিয় বাংলাদেশ। সবাই শুভেচ্ছা নিও।